আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকল অনেক বেশ ভালো আছেন। এন্ড নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে পারবেন। যদি ভিডিওটা স্কিপ করে মাঝে থেকে বা লাস্ট থেকে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, এন্ড কীভাবে আজকের এই ফাইলটি ইউজ করবেন সেটা বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কন্টিনিউ করতে। আর ভিডিওতে মেন টপিক তো বলা হলো না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রি ফায়ারের আরও একটি নতুন হেডশট মোড ফাইল, যেটা দিয়ে কিনা আপনারা অনেক ইজিলি ফ্রি ফায়ারের হেডশট মারতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এন্ড যারা কিনা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এন্ড সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। আর গাইস, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু আজকের এই ফাইলটা কেমনি ইউজ করবেন কিছুই বুঝতে পারবেন না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কন্টিনিউ করতে। সো আর বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরেডি ব্রন, আজকের এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি কন্টিনিউ কিন্তু মাস্ট করবেন, না হলে কিন্তু কীভাবে সেট আপ করতে হবে আজকের ফাইলটা বুঝতে পারবেন না। সো ফার্স্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু আপনারা আজকের এই ফাইলটা ভুলভাল সেট আপ করে দেন ফাইলে প্রবলেম করে দিবেন, তখন কিন্তু আর কোনো কাজ করবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। অ্যান্ড এখন আমি আপনাদেরকে ফুল টু ফুল প্রসেসটা দেখাই দিব কীভাবে আজকের এই ফাইলটা ইউজ করবেন। আর ভিডিওটা লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আজকের এই ফাইলটা যারা কেন ইউজ করতে চাচ্ছেন অবশ্যই সকলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটার লাস্টে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো চলুন এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখানো যাক যে আজকের এই ফাইলটা কীভাবে আপনারা ইউজ করবেন। সো চলুন এখন দেখা যাক। অলরেডি ব্রো, সো ফার্স্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ডিসক্রিপশন বক্সে ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করার পর এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা আজকের এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ইজিলি এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনাদের প্লে স্টোরে যেতে হবে, জেট অ্যাচিভার লিখে সার্চ করে এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা আমি আনস্টল করে দিতে আসি কারণ আমার অলরেডি ইনস্টল আছে। সো আমি একদম নতুন থেকে আপনাদেরকে মানে ফুল টু ফুল প্রসেসটা দেখা দিতে আসি। সো ফার্স্টে আপনারা ইনস্টলে ক্লিক করবেন অ্যান্ড ইনস্টল করে নেবেন জেট অ্যাচিভার অ্যাপসটা। প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন জেট অ্যাচিভার লিখলেই। অ্যান্ড দেন আপনাদেরকে ইনস্টল করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটু ওয়েট করেন, আমি সম্পূর্ণ দেখাই দিতেছি। ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, যে পারমিশনগুলো চাইবে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। সো আমি এখানে পারমিশনটা অ্যালাউ করে দিলাম, দেন ডাউনলোড ফুটেজ দিয়ে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদেরকে এই যে ফাইলটা আজকের এইটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড এইটাতে মানে আমরা ডাউনলোড আইকনে চলে গিয়ে এই যে ফাইলটা ডাউনলোড করলাম ওইটাতে ক্লিক করবো। অ্যান্ড দেন এক্সট্রাক্ট হেয়ারে চাপ দিয়ে আমরা আজকের ফাইলটার পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো পাসওয়ার্ডটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে করে দিবেন। অ্যান্ড দেন উপরে যে ফোল্ডারটা ক্রিয়েট হবে ওই ফোল্ডারটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে ফাইলসটা এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। অ্যান্ড দেন এটা কপি করতে হবে, কপিতে ক্লিক করার পর এই যে নিউ ওবি ওবি এটাতে চাপ দিতে হবে। দেন ডিভাইস স্টোরেজে চাপ দিতে হবে, অ্যান্ড্রয়েডে যেতে হবে, দেন হচ্ছে ডাটাতে যেতে হবে। অ্যান্ড দেন আপনাদেরকে যেতে হবে কম ডট ডিটেলস, সরি এখানে আপনাদের আগে পারমিশন চাইবে, পারমিশনটাতে ওকে করে দিয়ে ইউজ দিস ফোল্ডার করে অ্যালাউ করে দিবেন। অ্যান্ড দেন আপনাদেরকে যেতে হবে কম ডট ডিটেলস ফ্রি ফায়ার, সো এটাতে চাপ দিবেন। দেন ফাইলসে, সরি ফাইলসে যেতে হবে না, এইখানে পেস্ট করে দিতে হবে। এই যে নোটপ্যাডের আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করে আজকের এই ফাইলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সময় এখানে অ্যাপ্লাই টু অল ফাইলসে ক্লিক করে রিপ্লেসে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ফুল টু ফুল এই আজকের এই ফাইলটা আপনাদের ডিভাইসে সেট আপ হয়ে যাবে। সো আশা করি আজকের ফাইলটার সেট আপ প্রসেসটা বুঝাইতে পারছি। অলরাইট এভরিওয়ান, সো এই ছিল তো মোটামুটি আজকের এই ফাইলটার সেট আপ প্রসেস, মোটামুটি না সম্পূর্ণ প্রসেসটাই দেখাই দিছি যে কেমন আজকের এই ফাইলটা আপনারা ইউজ করবেন আপনাদের ডিভাইসে। সো আশা করি এই বিষয়ের কোনো কনফিউশন নাই। আর ফাইলটার পাসওয়ার্ড হচ্ছে সজীব SOJIB সবগুলো বড় হাতের হবে। অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে যে দৌড়াবেন ফাইলটা ইউজ করতে তা না ভাই, কিছু কথা বলতেছে শুনে যান। ফার্স্টে কথা হচ্ছে আজকের এই ফাইলটা কিন্তু কেউ মেন আইডিতে ইউজ করবেন না, মেন আইডিতে ইউজ করলে কিন্তু ব্যান হইতে পারে আইডি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই সকলে সেকেন্ড আইডি বা নর্মাল আইডি বা বট আইডিতে খেলতে পারেন আজকের এই ফাইলটি ইউজ করে। সো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো অবশ্যই সেকেন্ড আইডি বা নর্মাল আইডিতে ইউজ করবেন, কেউ মেন আইডিতে ইউজ করবেন না। আর যদি কেউ পাকনামি করে মেন আইডিতে ইউজ করে আইডি ব্যান করেন তাহলে সেটার দায়ভার আমি নিব না, সেটা আমি আগে বলে দিচ্ছি। অনেকে আছেন যারা কিনা মেন আইডিতে ইউজ করার পর আইডি ব্যান হওয়ার পরে আমাকে এসে নক করেন যে ভাই আমার আইডি ব্যান হয়ে গেছে, আনব্যান করে দেন। বাট না ভাই, এটা কখনই পসিবল না। সো আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই সতর্ক থাকবেন, একটা মেন আইডি কিন্তু অনেক কিছু অনেক ইমোশন কাজ করে একটা আইডির পিছনে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কেউ মেন আইডিতে ইউজ করবেন না, অবশ্যই একটা সেকেন্ড আইডি বা বট আইডিতে ইউজ করবেন। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আর ফাইলটার পাসওয়ার্ড তো বলেই দিছি, সবগুলো বড় হাতের হবে SOJIB আবারও বলে দিলাম। সো আশা করি সকলের কাছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার। সো যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এন্ড খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওটিতে, এখন থেকে রেগুলার ট্রাই করবো। যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে চ্যানেলে। সো আশা করি খুব শীঘ্রই আবার রেগুলার ভিডিওতে স্টার্ট করবো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওটিতে, সে অবধি ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।